নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। জাতীয় পার্টি মানেই নাটক, জাতীয় পার্টি মানেই টান টান উত্তেজনা, জাতীয় পার্টি মানেই নিশ্চিতভাবে অনিশ্চয়তা। গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরেও সেই পুরনো ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়ে ভরাডুবি, এরপর বহিষ্কার অব্যাহতির হিড়িক, আর সবশেষ গণপদত্যাগ। সরকার গঠন করে দেশ পরিচালনা করতে চাওয়া দলটি এখনও জর্জরিত নিজেদের দ্বন্দ্বে। দলের শীর্ষ চার নেতাকে বহিষ্কারের পর গত বৃহস্পতিবার চেয়ারম্যান ও মহাসচিবের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর নেতৃত্বে গণপদত্যাগ করেন দলের ঢাকা উত্তরের বিভিন্ন পর্যায়ের 671 নেতাকর্মী। সেই সঙ্গে ঘোষণা দেন নতুন দল গঠনেরও। সেই ধারাবাহিকতায় রোববার জাতীয় পার্টির বহিষ্কৃত, অব্যাহতিপ্রাপ্ত ও স্বেচ্ছায় পদত্যাগকৃত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। রওশনপন্থী নেতাকর্মীদের দাবি, দলের সংকট নিরসনে হাল ধরতে হবে এরশাদ পত্নীকেই। আবর্জনা পরিষ্কার করে আজকে নেতা কর্মীদের মনের কথা আজকে যদি আপনি হাল ধরবেন। জাতীয় পার্টি পুনরায় রহস্যের সাথে নেতৃত্বে নিজের বাসভবনের গ্যারেজে সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলেন রওশন এরশাদ। তার ভাষায়, জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল, বিপর্যয় কাটাতে নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন তিনি। নেতাকর্মীদের অনুরোধেই দায়িত্ব গ্রহণ বলে জবাবদিহি তার। আমাদের প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টিতে এখন কার্তিক লগ্ন কার্তিকাল বিরাজ করছে। নিরসনে পার্টির নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির গণতন্ত্রে 221 ধারায় বর্ণিত ক্ষমতা বলে আমি পার্টির চেয়ারম্যান দায়িত্ব থেকে জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চন্দুকে পার্টির যেসব নেতাকে অব্যাহতি ও বহিষ্কার দেওয়া হয়েছে এবং যাদের কমিটির বাইরে রাখা হয়েছিল তাদের স্ব পদেশ পুনর্বহাল রাখার ঘোষণা দেন রওশন এরশাদ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।